দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লেলিস্টে দিয়ে দিয়েছি। প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। প্রথমে আটের অঙ্কটা পড়ে দেখি প্রশ্নটাতে কি বলছে। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, এই গোলকটি গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। এখানে একটা নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, নিরেট সীসার গোলকটাকে গলিয়ে কতগুলো ছোট ছোট নিরেট গোলক তৈরি করতে হবে এবং কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ ছোট নিরেট গোলকের সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে যে নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা দেওয়া আছে। তা দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। প্রশ্ন পড়ে দেখছি, এখানে একটা নিরেট সীসার গোলক যার ব্যাসের দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাহলে এই হলো একটা নিরেট সীসার গোলক, এর ব্যাসের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 14 সেন্টিমিটার। এই নিরেট সীসার গোলকটাকে গলিয়ে আমরা কয়েকটা ছোট ছোট সীসার নিরেট গোলক তৈরি করব যার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে এবং সেটা হলো 3.5 সেন্টিমিটার। আমরা কতগুলো এই মাপের ছোট ছোট নিরেট সীসার গোলক তৈরি করতে পারব সেই সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে বড় নিরেট সীসার গোলকটা গলিয়ে ছোট ছোট সীসার নিরেট গোলক তৈরি করতে হবে, তাহলে এখানে বড় নিরেট সীসার গোলকে যতটা পরিমাণ সীসা থাকবে সেই পরিমাণ সীসাই থাকবে সব কটা ছোট সীসার গোলকে। এখান থেকে আমরা বুঝলাম যে বড় গোলকের সীসার আয়তন সব কটা ছোট গোলকের মোট আয়তনের সমান হবে। এখন যদি আমরা ধরে নেই যে বড় সীসার গোলকটা গলিয়ে আমরা ছোট ছোট এক্সট্রা গোলক তৈরি করতে পারবো, তাহলে এখানে প্রত্যেকটা ছোট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, গোলকের আয়তন নির্ণয়ের সূত্রের সাহায্যে আমরা সহজেই একটা ছোট গোলকের আয়তন নির্ণয় করতে পারবো। আবার একটা ছোট গোলকের আয়তন নির্ণয় করা হয়ে গেলে আমরা এক্সট্রা ছোট গোলকের আয়তনও নির্ণয় করতে পারবো। তাহলে সব কটা ছোট গোলকের মোট আয়তন আমরা এখন জেনে গেলাম। আবার বড় গোলকের ব্যাসের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, গোলকের আয়তন নির্ণয়ের সূত্রের সাহায্যে আমরা বড় গোলকের আয়তনও নির্ণয় করতে পারবো। এখন ছোট গোলকগুলির মোট আয়তন এবং বড় গোলকের আয়তন সমান হবে সেটা আমরা একটু আগেই জেনেছি, তাহলে আমরা এই দুটো আয়তন সমান করলেই সহজেই সেখান থেকে এক্সের মানটা নির্ণয় করতে পারবো। তাহলে এখন দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। গোলকটির ব্যাস সমান 14 সেন্টিমিটার, সুতরাং বড় গোলকটির ব্যাসার্ধ সমান 14/2 সেন্টিমিটার, ভাগ করলে আমরা পাব 7 সেন্টিমিটার। সীসার আয়তন সমান
বড় গোলকটির আয়তন, 4/3 পাই, এখানে ব্যাসার্ধ হলো 7/7 ঘন সেন্টিমিটার। তাহলে লিখব 4/3 ×22 ×7 × 7 × 7 × 7 ঘন সেন্টিমিটার। ও গোলকটাতে কতটা পরিমাণ সীসা আছে সেটা আমরা পেয়ে গেলাম। মনে করি বড় নিরেট সীসার গোলকটি গলি একটি ছোট নিরেট সীসার গোলক তৈরি করা যাবে, একটি ছোট নিরেট সীসার গোলকের ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার। সুতরাং একটি ছোট নিরেট সীসার গোলকের আয়তন 4/3 πr³ মানে 3.5³ ঘন সেন্টিমিটার। এবারে 4/3 ×22 3.5 × 3.5 × 3.5 ঘন সেন্টিমিটার। আমরা এক্সট্রা ছোট নিরেট সীসার গোলক তৈরি করতে পারবো। সুতরাং এক্সটি ছোট নিরেট সীসার গোলকের আয়তন, একটি ছোট নিরেট সীসার গোলকের আয়তন এত ঘন সেন্টিমিটার, তাহলে এক্সটি ছোট নিরেট সীসার গোলকের আয়তন হবে x×4/3×22 এত ঘন সেন্টিমিটার। আমরা যে বড় নিরেট সীসার গোলকটাকে গলিয়েছি সেই সীসার গোলকের আয়তন হচ্ছে এত ঘন সেন্টিমিটার। আমরা যতগুলো নিরেট সীসার গোলক তৈরি করেছি সেই ততগুলো নিরেট সীসার গোলকের আয়তন হচ্ছে এত ঘন সেন্টিমিটার। অর্থাৎ ওই বড় নিরেট সীসার গোলকে যতটা সীসা ছিল এই ছোট যে নিরেট সীসার গোলকগুলো তৈরি করলাম তাতেও ততটাই সীসা আছে। তাহলে এই আয়তন দুটো সমান হবে। তাহলে এরপরে আমরা লিখব প্রশ্নানুসারে x×4/3×22 3.5 × 3.5 × 3.5 সমান 4/3×22 × 7 × 7 × 7 × 7 বা x×4/3×22 দশমিকগুলো তুলে দেই, তাহলে 35/10 × 35/10 × 35/10 সমান 4/3×22 7 × 7 × x সমান ডান দিকে যেটা আছে এটা আগে লিখে নিই, 4/3×22 7 × 7 × 7 × এগুলো সব ডান দিকে এসে উল্টে যাবে, অর্থাৎ 3×4 7/22 10/35 × 10/35 × 10/35 কাটাকাটি করি, এই 7/7 কেটে যাবে, 22/22 কেটে যাবে, 4/4 কেটে যাবে, 3/3 কেটে যাবে, এখানে হবে 5/7 35,
এখানে কাটলে হবে 5 × 7 = 35, এখানে কাটলে হবে 5 × 7 = 35, 5 × 2 = 10, 5 × 2 = 10, 5 × 2 = 10, বা x = 2 × 4, 4 × 2 = 8। আমরা ধরেছিলাম যে এক্সটা ছোট নিরেট সীসারগুলো তৈরি করে যাবে, এখানে এক্স এর মান বেরোলো 8, তাহলে আমরা উত্তর লিখে দেব নিরেট সীসার গোলকটি গলিয়ে ছোট 8টি নিরেট সীসার গোলক তৈরি করা যাবে। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। 9 অঙ্কটা বলছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে 1টি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এখানে 3টে নিরেট তামার গোলকের প্রত্যেকটার ব্যাসার্ধ দেওয়া আছে। এই 3টে নিরেট তামার গোলক গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে। যে বড় গোলকটা তৈরি করা হয়েছে সেই বড় গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই অঙ্কটার সমাধান আমরা কিভাবে করব। প্রশ্ন থেকে বুঝতে পারছি যে এই 3টে তামার গোলকে মোট যে পরিমাণ তামা আছে সেই পরিমাণ তামা দিয়েই বড় গোলকটা তৈরি করা হয়েছে। অর্থাৎ 3টে তামার গোলকের মোট আয়তন হবে বড় গোলকটার আয়তনের সমান। তাহলে এখানে যেহেতু 3টে তামার গোলকের প্রত্যেকটার ব্যাসার্ধ দেওয়া আছে, তাই আমরা গোলকের আয়তন নির্ণয়ের সূত্রের সাহায্যে সহজেই 3টে গোলকের আয়তন নির্ণয় করতে পারবো। তারপর এই 3টে আয়তন যোগ করলেই আমরা 3টে গোলকের মোট আয়তন পেয়ে যাব। এখন এই 3টে গোলকের মোট আয়তন যেটা আমরা পেলাম সেটাই হবে বড় গোলকের আয়তন। বড় গোলকের আয়তন আমরা পেয়ে গেলাম। আমাদের বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন যদি আমরা বড় গোলকের ব্যাসার্ধ ধরে নেই 8 সেন্টিমিটার, তাহলে গোলকের আয়তন নির্ণয়ের সূত্রের সাহায্যে আমরা সহজেই বড় গোলকের আয়তন নির্ণয় করতে পারবো। এখন বড় গোলকের যে দুটো আয়তন আমরা পেলাম সেই দুটো আয়তন থেকে আমরা সহজেই আর এর মান নির্ণয় করতে এবারে পারব। তাহলে দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। এখানে 3টে নিরেট তামার গোলক যাদের প্রত্যেকটার ব্যাসার্ধ দেওয়া আছে, এই 3টে নিরেট তামার গোলককে গলিয়ে আমরা একটা বড় নিরেট তামার গোলক তৈরি করব। এদের প্রত্যেকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। এই ছোট নিরেট তামার গোলকের ব্যাসার্ধ হলো 3 সেন্টিমিটার, এই নিরেট তামার গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেন্টিমিটার, এই নিরেট তামার গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার। এই নিরেট তামার গোলকে কতটা তামা আছে সেটা আমরা এই গোলকটার আয়তন নির্ণয় করলে পাবো। ঠিক একইভাবে এই গোলকটাতে কতটা তামা আছে সেটা এই গোলকটার আয়তন নির্ণয় করলে পাবো। আবার এই গোলকটাতে কতটা তামা আছে সেটা আমরা এই গোলকটার আয়তন নির্ণয় করলে পাবো। এই 3টে গলিয়ে আমরা এই বড় একটা নিরেট তামার গোলক তৈরি করেছি। এই 3টেতে মোট যে পরিমাণ তামা ছিল এই গোলকটাতেও সেই পরিমাণ তামা থাকবে। অর্থাৎ এই 3টে নিরেট গোলকের আয়তনের সমষ্টি সমান হবে এই বড় গোলকটার আয়তন। তাহলে বড় গোলকটার আয়তন আমরা পেয়ে যাব। আমাদের বড় গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তারপরে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্যটা সহজেই নির্ণয় করতে পারব। ছোট নিরেট তামার গোলকের
ব্যাসার্ধ সমান 3 সেন্টিমিটার। সুতরাং প্রথম ছোট নিরে তামার গোলকের আয়তন সমান 4/3 πr³ মানে 3 এর কিউব ঘন সেন্টিমিটার। পরে লিখব দ্বিতীয় ছোট নিরেট তামার গোলকের ব্যাসার্ধ সমান 4 সেন্টিমিটার। সুতরাং দ্বিতীয় ছোট নিরেট তামার গোলকের আয়তন হবে 4/3 π ইনটু এত ঘন সেন্টিমিটার। আবার লিখব তৃতীয় ছোট নিরেট তামার গোলক ব্যাসার্ধ সমান 5 সেন্টিমিটার। সুতরাং তৃতীয় ছোট নিরেট তামার গোলকের আয়তন সমান 4/3 π ইনটু 5। তিনটি ছোট নিরেট তামার গোলকের মোট আয়তন কি হবে? এই তিনটে যোগ সেন্টিমিটার। থেকে বন্ধনীর বাইরে আমরা আনতে পারি 4/3 π। সমান 4/3 π 3 এর কিউব মানে কত? 27 4 4 16 4 16 64 আর এটা হয় 125 ঘন সেন্টিমিটার। তাহলে 4/3 π ইনটু 7 4 11 5 16 6 1 2 3 6 9 2 11 1 1 2 এত ঘন সেন্টিমিটার। তাহলে তিনটে ছোট নিরেট তামার গোলকের মোট আয়তন আমরা পেয়ে গেলাম এত ঘন সেন্টিমিটার। এটাই হচ্ছে এই বড় গোলকটার আয়তন, অর্থাৎ বড় গোলকটার আয়তন এখন আমাদের জানা। আমাদের বড় গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে ধরে নেব 8 সেন্টিমিটার। তাহলে মনে করি বড় নিরেট তামার গোলকের ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। সুতরাং বড় নিরেট তামার গোলকের আয়তন সমান 4/3 π ইনটু r³ ঘন সেন্টিমিটার। এটা হলো বড় নিরেট তামার গোলকের আয়তন, এটাও হলো বড় নিরেট তামার গোলকের আয়তন। এবারে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে 4/3 π ইনটু r³ সমান 4/3 π ইনটু 216। লিখব 4/3 ইনটু 22 এর 7 ইনটু r³ সমান 4/3 ইনটু 22 এর 7 ইনটু 216।
তারপরে লিখব আর কিউব সমান ফোর বাই থ্রি ইন্টু বাইশের সাত ইন্টু দুশো ষোলো, ফোর বাই থ্রি এপারে এসে হয়ে যাবে তিনের চার, এটা এখানে হবে সাতের বাইশ। এখান থেকে চার চার কেটে গেল, তিন তিন কেটে গেল, সাত সাত কেটে গেল, বাইশ বাইশ কেটে গেল, তাহলে আর কিউব সমান হবে ছয়ের কিউব, আর সমান ছয়। বড় গোলকটির ব্যাসার্ধ সমান ছয় সেন্টিমিটার। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। দশের অঙ্কটা বলছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য ৪২ ডেসিমিটার, গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার ৩৫ টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। এখানে অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্যটা দেওয়া আছে, আমাদের গম্বুজটার উপরিতল রং করতে হবে, তাহলে গম্বুজটার উপরিতল রং করতে হলে কতটা জায়গায় রং করতে হবে সেটা আমাদের প্রথমে বার করতে হবে, এবং সেটা আমরা কিভাবে বার করব। গম্বুজটার উপরিতলের ক্ষেত্রফল নির্ণয় করলেই আমরা গম্বুজের উপরিতলে কতটা জায়গায় রং করব সেটা পেয়ে যাব। এবারে এক বর্গমিটার রং করতে খরচ হচ্ছে ৩৫ টাকা, তাহলে যত বর্গমিটার গম্বুজটার উপরিতলের ক্ষেত্রফল হবে তত বর্গমিটার রং করতে কত খরচ পড়বে সেটা আমরা ঐকিক নিয়মের সাহায্যে সহজেই নির্ণয় করতে পারব। এখানে লক্ষ্য করতে হবে যে গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে ৪২ ডেসিমিটার, আর গম্বুজের উপরিতল রং করতে প্রতি বর্গমিটার ৩৫ টাকা হিসেবে, প্রতি বর্গমিটারে ৩৫ টাকা হিসেবে খরচ এটা যখন দিয়ে দিয়েছে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য থেকে আমরা যখন ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করব সেটা আমরা এই ডেসিমিটারটাকে মিটারে প্রকাশ করে নেব, তাহলে অঙ্কের সমাধান করাটা অনেকটা সহজ হয়ে যাবে। তো দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাস সমান ৪২ ডেসিমিটার, সুতরাং অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ সমান ৪২ বাই ২ ডেসিমিটার সমান ২১ ডেসিমিটার সমান ২১ বাই ১০ মিটার। অর্ধ গোলাকৃতি গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল সূত্র হলো টু পাই আর স্কোয়ার, অর্থাৎ টু পাই, এখানে ব্যাসার্ধ হলো একুশের দশ, এত বর্গ মিটার, দুই গুণ বাইশের সাত গুণ একুশের দশ গুণ একুশের দশ বর্গ, তিন সাথে একুশ দুই পাঁচ দুই পাঁচ দুই এগারো গুণ তিন গুণ একুশ বাই পাঁচ গুণ পাঁচ বর্গ করে নেই ৩৩ একুশ, এটা হলো ৩৩, এখানে হবে ৬৬ ৩ ৯ ৬, তাহলে ৬ ৯ ৩ বাই ২৫ বর্গ মিটার।
তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল হলো এত বর্গ মিটার। এবারে প্রশ্নে দেওয়া আছে এক বর্গমিটার রং করতে 35 টাকা খরচ হয়, তো বর্গমিটার রং করতে কত খরচ হবে সেটা আমাদের এখন নির্ণয় করতে হবে। তাহলে এক বর্গমিটার রং করতে খরচ হয় 35 টাকা, 693/25 বর্গমিটার রং করতে খরচ হবে 35 × 693/25। এখানে 5 দিয়ে 25কে ভাগ করলে হয় 5, 35কে ভাগ করলে হয় 7, 3 × 7 = 21, 1 + 2 = 2, 7 × 9 = 63, 2 + 65 = 5, 8 + 6 = 42, আর 6 × 48 = 5 টাকা। এটা ভাগ করে দেখি কত টাকা কত পয়সা হয়, 4, 8, 5, 1, 5, 9 দিতে হবে, তারপরে 5, 2 = 10, 970 টাকা 20 পয়সা। সুতরাং গম্বুজটির উপরিতল রং করতে 970 টাকা 20 পয়সা খরচ হবে। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। আজ আমি কষে দেখি 12, 8, 9, এবং 10 অঙ্কের সমাধান কিভাবে করা যায় তা সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। পরের ভিডিওতে এই ধরনের আরও কিছু অঙ্কের সমাধান কিভাবে করা যায় তা সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না।